হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করি ভালো আছো, ভালো থাকো, ভালো থাকাটাই স্বাভাবিক। তো কালকে সকালে আমার একটা ভিডিও আসবে, সেটা দেখো অবশ্যই তোমরা। যাই হোক, ভিডিও দেখার তো রিকোয়েস্ট সবসময় তোমাদের কাছে করবো, কারণ তোমরা ভিডিও না দেখলে আমাদের কী অস্তিত্ব বলো। এখন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল, যে প্রশ্নের উত্তরটা খালি চাইছি তোমাদের কাছে। আচ্ছা, আমরা তো ওয়াইটিতে সবসময় এটা মনে করি, যেটা আমরা অন ক্যামেরা দেখছি সেটার বিষয়ে আমরা সবসময় কথা বলি, যেটা দেখছি। এবার কী হয় বলো তো, সবসময় আমরা সত্যি মিথ্যেটা যাচাই করতে যাই না, কিন্তু ওয়াইটিতে কিছু এমন ফ্যামিলি আছে যারা কিন্তু নিজেদের পুরো সত্যিটা একদম জামা কাপড় খোলার মতো খুলে দেখিয়ে দিচ্ছে। দেখো, কেয়া মমি, এই সরি মমিতা না, কেয়া, তারপরে এই যে মিল্কি, এরা সব কি, এরা সামনে এসে এরা ফ্যামিলির কিছু দেখায় না, কিন্তু এরা নিজেদের বডি পার্টস সব দেখিয়ে দিয়েছে। সেরকমই কিছু ফ্যামিলি আছে যারা শরীর না দেখালো, তারা কিন্তু নিজেদের চরিত্রটাকে একদম নাঙ্গা করে দিয়েছে ওয়াইটিতে এসে। আমরা তাদের বিষয়ে বলিও, রেগুলার বেসিকের ওপর বলছিও, কিন্তু আমি কী বিষয়ের ওপর বলছি, যেটা আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা সেটার বিষয়ের ওপরই কথা বলছি। এবার আমার প্রশ্নটা হচ্ছে, যাদের অন ক্যামেরা আমরা সেই সব বিষয়, ফ্যামিলির বিষয় হোক বা চরিত্রের বিষয় হোক বা শরীর দেখানোর বিষয় যদি কোনোটাই না দেখতে পাই, তাহলে আমরা কেন তাদেরকে বলি? আমার এটা প্রশ্ন আমার সমস্ত ভিউয়ার্সদের কাছ থেকে, নেগেটিভ হোক পজিটিভ হোক, ভিউয়ার্সরাই এটার উত্তর দেবে। যে এরকম ওয়াইটিতে অনেক মানুষ আছে যারা কিন্তু শরীর দেখায় না, যারা কিন্তু নিজেদের ফ্যামিলির কোনো কেচ্ছা কেলেঙ্কারি দেখায় না, অন ক্যামেরা আসে, নিজেকে প্রেজেন্ট করে, নিজের কথাবার্তা কথোপকথন রাখে, বেরিয়ে যায়। তাহলে সেরকম মানুষকেও কিছু মানুষ নোংরার থেকে নোংরাতর কথাবার্তা বলছে। নোংরা মানে ধারণার বাইরে। কী ধরনের নোংরা? এক তো ক্যারেক্টার অ্যানালাইজ তো করছেই, যে তোমার ক্যারেক্টার এটা 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 তোমার ক্যারেক্টার, তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। অথচ কিন্তু যার বিষয় বলছে তার চ্যানেলে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে তার চরিত্র নোংরা, অতীব জঘন্য, সে বেশ্যাবৃত্তি করছে না কী করে বেড়াচ্ছে, মানে এই ধরনের কিছু কিন্তু নেই, সে নর্মাল ভিডিও করছে। তাহলে সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত ক্রিয়েটারগুলোকেও কিন্তু কিছু কম শুনতে হচ্ছে না। কেন? শুধুমাত্র আক্রোশ। কোনো আক্রোশের জোরে, কোনো প্রমাণ ছাড়া আমরা কি কারোর ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারি? আমার ক্ষেত্রেও প্রশ্নটা সমান, যে বলছে তার ক্ষেত্রেও সমান। আর এই মেন প্রশ্নটা আমি কিন্তু ভিউয়ার্সদের কাছেও রাখছি, কোনো রকম পক্ষ ছাড়া তোমরা একটু উত্তরটা দিও তো। যে আমরা, আমি ধরো, ঠিক আছে, হট করে যে কারুকে, কারুর অন ক্যামেরায় হয়তো কিছু দেখা যাচ্ছে না, বাট আমি তাকে হট করে একটা কথা বলে দিলাম, আমার কি কথাটা জাস্টিফাই হলো বলাটা? ঠিক তেমনি অপোজিট সাইডের লোকটাকে বলা কথাটা, লোকটা যে আমার বিষয় বা কারোর বিষয় যে কথাটা বলছে, আমি তাকে কিন্তু অন ক্যামেরা যতটুকু দেখছি ততটুকুই চিনি। আমি দেখিনি তাকে কারোর সাথে শুতে, আমি দেখিনি কারোর সাথে যেতে, আমি দেখিনি তাকে নাঙ্গা নাচ করতে, তাহলে কেন তাকে আমি বলছি? শুধুমাত্র আক্রোশ, প্রতিহিংসা, মানে আমি তোমাকে পছন্দ করি না মানে তোমার যাতা বলবো, এটা কি সঠিক? এই প্রশ্নটাই আমি আমার ভিউয়ার্সদের কাছে করছি। জানি না কেন প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরলো, তাই কারণ আমরা অনেকেই অনেক কিছু বলতে বলতে লাগাম ছাড়াভাবে বলছি, তো সেটা কি বলাটা আমাদের জাস্টিফাই হচ্ছে? এই প্রশ্নটাই আমি তোমাদের কাছে রাখলাম, আশা করি তোমরা উত্তরটা দেবে, কারণ উত্তরটা আমার ভীষণ দরকার, তাহলে বোঝা যাবে না। দেখো, নানা জাতি নানা মত নানা পরিচয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত আছে। আমাদের এখানে ভিউয়ার্স আলাদা আলাদা অনেক ভিউয়ার্স রয়েছে, তোমরা প্রত্যেকে প্রত্যেকের মতন করে মতামত দেবে। আর আমি জানতে চাই যে এই কোনটা ঠিক, মানে যেটা আমরা অন ক্যামেরা দেখছি শুধুমাত্র সেটার বিষয়ে কথা বলবো, নাকি অন ক্যামেরা যখন আমি কারোর চরিত্র সংক্রান্ত কিছু দেখতে পাচ্ছি না তবুও তাকে আমরা ডে বাই ডে অ্যাডাপ্ট করবো, কোনটা ঠিক? তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সবসময় সুস্থ থেকো, আমাদের এইভাবেই ভালোবাসা দাও। নেগেটিভ পজিটিভ সবাই রয়েছে ওয়াইটিতে, আমাদেরও দ্বারাও কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, তোমাদের দ্বারাও ভুলভ্রান্তি হয়, মানে আফটারঅল আমরা মানুষ। তো সব কিছুকে সাইডে রেখে তোমরা খালি আমার এই করা দুটো প্রশ্নের উত্তর একটু প্লিজ দিও। চলো সবাই ভালো থেকো, আর কালকে সকালের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।